বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে আপনার ত্বক থেকে ফাটা দাগ দূর করতে পারবেন। মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকেও স্ট্রেস মার্কস পড়ে থাকে, কিন্তু মহিলারাই এই সমস্যায় বেশি ভুগে থাকেন। প্রেগনেন্সির কারণে ত্বকের ওপরে ফাটা দাগ পড়ে যায়, যা পরবর্তীকালে ফাটা দাগ দূর করা খুবই মুশকিল হয়ে পড়ে। প্রেগনেন্সির সময় পেটের চামড়ায় অনেক চুলকানি হয়ে থাকে, আর নখের সাহায্যে চুলকাতে গেলে যে আঁচড়গুলো পড়ে পরবর্তীকালে তাই স্ট্রেস মার্কস হিসাবে দেখা দিয়ে থাকে। তাছাড়া অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার ফলেও আমাদের ত্বকে স্ট্রেস মার্কস দেখা দিয়ে থাকে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি আজ খুব সহজ একটি রেমিডি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি বানাতে হবে। তবে এই রেমেডিটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিতে হবে। এবার নিতে হবে হাফ চামচ পরিমাণ কোলগেট। আর নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আর সবশেষে নিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে কাঁচির সাহায্যে কেটে ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটি বের করে নেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ত্বক থেকে ফাটা দাগ দূর করতে খুব ভালো কাজ করে থাকে। এটা ত্বকের মধ্যে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে, এর ফলে ফাটা দাগ মসৃণ হয়ে যায়। অ্যালোভেরা জেল ত্বক থেকে ফাটা দাগ ও যে কোনো কালো দাগ খুব সহজেই দূর করে ফেলে। এবার আপনাদেরকে বলে দেব এই মিশ্রণটি কখন কিভাবে ব্যবহার করতে হবে। এই মিশ্রণটি আপনাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। রাতে ঘুমোতে যাবার আগে এই মিশ্রণটা আপনার ত্বকে লাগিয়ে নিন। লাগিয়ে এইভাবে সারা রাত রেখে দিতে হবে। তারপর দিন সকালে কুসুম গরম জল দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এইভাবে দু সপ্তাহ ব্যবহার করলে দেখবেন আপনার ফাটা দাগ ও কালো দাগ পুরোপুরি দূর হয়ে গিয়েছে। তাহলে এই রেমিডিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।